আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আর এস ম্যাথ ওয়ার্ল্ডে। আজকে আমরা এইচএসসি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য আজকে আমরা অ্যাকাউন্টিং প্রথম পত্রে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া আছে সেটার উত্তর করার চেষ্টা করব। যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় কোনো কারণে, কারণ যোগ বিয়োগ হতে পারে, অনেক ক্ষেত্রে ভুল ত্রুটি হতেই পারে, তো তোমাদের কাছে আগেই বলে নিচ্ছি ভুল ত্রুটি সংশোধন করে অবশ্যই ইনবক্সে দিয়ে রাখবো, তোমরা ইনবক্সটা অবশ্যই চেক করবে। 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীর অ্যাসাইনমেন্ট এটা নিয়ে কিভাবে পূরণ করতে হবে এটা নিয়ে আমার কিন্তু অলরেডি একটা ভিডিও আছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে এটা দেখে নিতে পারো। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু পূরণ করে আমি এখানে দিয়ে দিয়েছি। আমাদের বিষয় কোড হচ্ছে 153, অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার সম্পূর্ণ লিখতে হবে। প্রশ্নটি হচ্ছে একেবারে বাম পাশ থেকে যদি আমরা শুরু করি, অ্যাসাইনমেন্ট নম্বর হচ্ছে 01, দ্বিতীয় অধ্যায় হিসাবের বইসমূহ। অ্যাসাইনমেন্ট উপরে আমরা যে শিরোনামটা লিখবে সেটা হচ্ছে এখানে হিসাবের বইসমূহের পরিচিতি, সহায়ক তথ্য দেওয়া আছে। এবার পরের যদি আমরা পরের কলামে চলে যাই, শিক্ষণফল, বিষয়বস্তু, নির্দেশনা, সংকেত, ধাপ, পরিধি। ইতিমধ্যে তোমরা যদি আগের দুটো ভিডিও দেখে থাকো, কীভাবে খাতা প্রস্তুত করতে হবে, ফর্ম পূরণ করতে হবে, কোন বিষয়টা বেশি খেয়াল রাখতে হবে সেইটার উপর ডিপেন্ড করে আমরা সবসময় বলে থাকি। বলে এখানে দেখো, নির্দেশনা, নির্দেশক এবং নম্বর 4, এই তিনটা সমন্বয় করে পড়বে, তাহলে তোমার খাতাটা একবারই স্মার্টলি অনেক সুন্দর হবে। হিসাব চক্রের ধাপ অনুসরণ করতে হবে। আমাদের ক নাম্বারের প্রশ্ন হচ্ছে হিসাব চক্রের ধাপ ব্যাখ্যাকরণ। 4 নাম্বারের জন্য প্রথম ধাপটা হচ্ছে দেখো, 4টি ধাপ উদাহরণ সহ লিখলে 4 নাম্বার। তার মানে যদি তিনটা অংশ আমি একত্রে পড়ি তাহলে আমার জন্য প্রশ্নটা বুঝতে সুবিধা হবে এবং লিখতেও সুবিধা হবে। তাহলে প্রথমে যে কোশ্চেনটা, হিসাব চক্রের ধাপ ব্যাখ্যাকরণ, আমরা ব্যাখ্যা করব। খ নাম্বারে দেয়া আছে জুন 2, 5, 9 এবং 20 তারিখের লেনদেন হিসাব সমীকরণে প্রদর্শন। এরপরে জুন 2, 5, 17 এবং 26 তারিখের ঘটনার দাখিলার প্রস্তুতকরণ। দাখিলা বিষয়টা কি, যদি এখানের কোশ্চেনটা তাকিয়ে দেখো গ নাম্বারে, দাখিলা প্রস্তুতকরণ, এটা দেখলে অনেকে বুঝতে পারবে না আসলে দাখিলাকে, দাখিলা বলতে এখানে জাবেদা প্রস্তুতকরণের কথা বলা হয়েছে। পরের কয়েকটা ধাপ পড়লে বুঝতে পারতে, যেমন দেখো, ব্যাখ্যা ছাড়া সকল দাখিলা সঠিকভাবে সম্পন্ন করলে 2-3 মার্ক, 2টি ঘটনার জাবেদা ব্যাখ্যা সব করতে পারলে হচ্ছে 2 মার্ক, তার মানে জাবেদা করতে বলা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো গ নাম্বার প্রশ্নে আমরা জাবেদা করব 2, 5, 17 এবং 26। আমি এখানে কোশ্চেন থেকে আগেই বলে নেই, 17 তারিখে বলা হয়েছে মালিক ব্যক্তিগত সম্পদ 1 লক্ষ টাকায় বিক্রয় করে নিজে, মানে নিজ ব্যবহারের জন্য 50,000 টাকা দিয়ে একটি ল্যাপটপ ক্রয় করলো। মালিক তার নিজস্ব সম্পদ বিক্রয় করলো বা স্ত্রীর গহনা বিক্রয় করলো, যেটাই করুক না কেন, এটা আমাদের আর্থিক কোনো, আমাদের যে সমীকরণটা আছে A = L + E, এখানে কোনো মানে ইফেক্ট করে না, কোনো উপাদানের কোনো পরিবর্তন ঘটে না, এর জন্য 17 তারিখের যে ঘটনা এটা শুধুই ঘটনা, এটা ব্যবসায়িক লেনদেন না। এরপর আমরা দেখবো হচ্ছে পরের প্রশ্নটা, মূলধন হিসাব, নগদান হিসাব, অফিস সরঞ্জাম হিসাব ও প্রদেয় হিসাব প্রস্তুতকরণ। মূলধন হিসাব, নগদান হিসাব, অফিস সরঞ্জাম হিসাব ও প্রদেয় হিসাব প্রস্তুতকরণ করার ক্ষেত্রে একেবারে উপরে দেখতে পাচ্ছ তিস্তা বিপণী বিতানের নির্দিষ্ট, মানে যেখানে সহায়ক তথ্যটা লেখা আছে, তিস্তা বিপণী বিতানের নির্দিষ্ট খতিয়ানের 31শে মে, আমাদের অঙ্কটা দেওয়া আছে জুন মাসের, 31শে মে এবং জুন মাসখানে পার্থক্য কিন্তু মাত্র একদিন, তাহলে যেটা 31শে মে সেটা আমাদের কাছে পয়লা জুন হিসাবে আমরা প্রারম্ভিক হিসাবে ধরব। এখানে উদ্বৃত্ত নগদ দেওয়া আছে 32,000 টাকা, অফিস সরঞ্জাম দেওয়া আছে 30,000 টাকা, প্রাপ্য হিসাব দেওয়া আছে 25,000 টাকা, প্রদেয় হিসাব দেওয়া আছে 18,000 টাকা, তার মানে সবগুলাই কিন্তু প্রারম্ভিক মূলধন, জাস্ট প্রারম্ভিক হিসাবে ধরতে হবে, শুধু প্রদেয় হিসাবটা বাদ দিলে প্রারম্ভিক মূলধনটা বেরিয়ে আসবে। জুন এবার হচ্ছে আমাদের 2 তারিখ থেকে শুরু, 2, 5, 9, 12, 17, 20, 23, 26 এবং 30, এই হচ্ছে আমাদের প্রশ্ন। এবং সবার শেষের যে প্রশ্নটা আছে, 2, 5, 12, 20, 23 এবং 30 তারিখের লেনদেনগুলো দিয়ে নগদ প্রাপ্তি ও প্রদান জাবেদা প্রস্তুতকরণ, এতটুকুই। তাহলে এই ছিল আমাদের পাঁচটা প্রশ্ন। তাহলে এবার আমরা আনসার স্ক্রিপ্টে চলে যাব। তো প্রশ্নে আমরা দেখলাম হিসাব চক্রের, দেখো প্রথমে ছিল হিসাব চক্রের, আমাদের হিসাব চক্রের 4টা ধাপ বর্ণনা করতে হবে। তাহলে তোমাদের জন্য প্রথমে আমরা হিসাব চক্র আসলে বিষয়টা কি সেটার সংজ্ঞাকার এখানে দেওয়া হয়েছে, যে চক্রের মাধ্যমে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপসমূহ আবর্তিত হয় তাকে হিসাব চক্র বলে। চলমান প্রতিষ্ঠান ধারণা, গোয়িং কনসার্ন কনসেপ্ট, ইংলিশগুলো উল্লেখ করলে খুব ভালো, না উল্লেখ করলে কোনো প্রবলেম নাই। এখানে যে ব্যাখ্যাটা দেওয়া আছে এটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো,
হিসাব চক্রে সরাসরি তোমরা ধাপে চলে যেতে পারো, এটাও কোনো প্রবলেম নেই। হিসাব চক্রের ধাপ সমূহ, এখানে আমাদের ধাপ হিসাব চক্রে টোটাল হচ্ছে 9টা, কিন্তু প্রশ্নে বলা হচ্ছে 4টা লিখলেই কিন্তু হবে, আমি 9টাই দিয়ে রাখছি, তোমাদের জন্য যেটা ভালো মনে হয় তোমরা সেটা অবশ্যই করে নেবে। তাহলে হিসাব চক্রের ধাপ সমূহের মধ্যে এক নম্বর ছিল লিপিবদ্ধকরণ, কিন্তু না হিসাব লেনদেন শনাক্তকরণ এক নম্বর ছিল, সেটা আমার কাছে একবার টোটালি অতটা ভালো মনে হয়নি। লেনদেন লিপিবদ্ধকরণ থেকে আমরা মূলত হিসাব চক্রটা করে থাকি। তাহলে লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ, সমন্বয় প্রক্রিয়া, সমন্বিত র্যামের প্রস্তুতকরণ, আর্থিক বিবরণী প্রস্তুতকরণ, এরপরে দেখতে পাচ্ছি হচ্ছে সমাপনী দাখিলা, সমাপনী উত্তর আর র্যামিল, এই হচ্ছে এখানে 8টা। তাহলে আরেকটা ছিল লেনদেন শনাক্তকরণ। তাহলে তোমরা এখান থেকে যে 4টা তোমাদের জন্য বেস্ট মনে হয় সেটা তোমরা লিখে নিতে পারো, তবে আমাকে বললে আমি অবশ্যই প্রথম যে 6টা দেওয়া আছে এখান থেকে আমি 4টা লিখতাম। ওকে, সেকেন্ড যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে আমাদের লেনদেনের যে প্রভাব হিসাব সমীকরণে সেটা দেখাইতে হবে। 2 তারিখের আমাদের আমাদের যে মালিক মূলধন নিয়ে আসলেন, উনি 10,000 টাকা এবং হচ্ছে অফিস সরঞ্জাম হিসাবে, মানে অফিস সরঞ্জাম হিসাবে 30,000 টাকা আনলেন, নগদ 10,000 টাকা আর 30,000 টাকা মূলধন হিসাবে নিয়ে আসলেন। তাহলে 10,000 টাকা আর এদিকে হচ্ছে 30,000 টাকা, টোটাল হচ্ছে মূলধন আমার কাছে 40,000 টাকা। ওকে, লিখে দিলাম। এরপর হচ্ছে তাহলে উদ্বৃত্ত কত, উদ্বৃত্ত 10,000 টাকা, 30,000 আর এদিকে উদ্বৃত্ত হলো 40,000 টাকা, ডান। এটা কি হিসেবে আনছি আমরা, মূলধন হিসেবে আনছি, ভেরি গুড, হয়ে গেল। 5 তারিখে চলে আসি, 5 তারিখে আমরা কি করলাম দেখো, 24,000 টাকা আমরা পণ্য বিক্রয় করছিলাম, যার 60% ছিল নগদে আর 40% ছিল ধারে। তাহলে 40,000 টাকার যদি 60% করি তাহলে 24 আর এদিকে হচ্ছে কত, 16, ডান, হয়ে গেল। টোটাল বিক্রয় করছে কত, 40,000 টাকা। তাহলে 40 এবং 40 আমরা এখন উদ্বৃত্ত টোটাল অ্যাড করব, উপরে 10 আর নিচে হচ্ছে 24, তাহলে টোটাল উদ্বৃত্ত আমাদের কাছে 34, উপর 30 30, এখানে কোনো পরিবর্তন হয়নি, 16, এখানে 16 কোনো পরিবর্তন হয়নি, বাট এখানে 2টা 40 মিলে 80,000 টাকা আমাদের উদ্বৃত্ত চলে আসলো। 9 তারিখে ভাড়া পরিশোধ করা হয়েছে 8,000 টাকা, তাহলে নগদ টাকা কমে গেল, 34,000 টাকা 8,000 টাকা পরিশোধ করে দিলে আমাদের 26,000 টাকা উদ্বৃত্ত থাকে, 30,000 টাকার কোনো পরিবর্তন হয়নি, 16,000 টাকার কোনো পরিবর্তন হয়নি। ভাড়া যেহেতু পরিশোধ, তার মানে এটা আমার এক ধরনের খরচ, এটা আমাকে মালিকানার স্বত্ব হ্রাস করে, তাহলে 8,000 টাকা মাইনাস করে দিলাম, 72,000 টাকা। ওকে, 20 তারিখে যে কাজটা করা হয়েছে, আমি ধারে পণ্য ক্রয় করছি, যার 50% ছিল হচ্ছে নগদে আর বাকি 50% ছিল হচ্ছে ধারে। তাহলে 50% 9,000 টাকার 4,500 টাকা ধরো আমার অলরেডি আমার কাছে এখন টাকা পাবে, সে আমার পাওনাদার বা প্রদেয় হিসাব, তাহলে 9,000 টাকা আমার মালিকানার স্বত্ব কমে গেল। দ্যাটস ওয়াই এই ছিল আমাদের কিন্তু এখানে 20 তারিখের, হ্যাঁ, তাহলে উদ্বৃত্ত যদি আমরা যোগ বিয়োগ করি টোটাল এদিকে পাবো 67,500, এদিকে 67,500। তোমরা অবশ্যই যোগ বিয়োগটা চেক করে নিবে, নিজেদের মতো করে করবে, চেক করে নিবে। এবার আমরা আসি পরটায়, গ নম্বরে তিস্তা বিপণী বিতানের সাধারণ দাখিলার কথা বলা হয়েছিল। এখানে আমরা জায়গা দিব নগদ টাকা এবং অফিস সরঞ্জাম মূলধন হিসেবে নিয়ে আসছে, নগদান ডেবিট, অফিস সরঞ্জাম ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, দ্যাটস ইট। ওকে, নগদ বিক্রয় করা হলো 60% ছিল নগদে, তাহলে 24,000 টাকা 40,000-এর মধ্যে আর 16,000 টাকা ছিল আমার জন্য ধারে, তার মানে আমার দেনাদার বা প্রাপ্য হিসাব। ওকে, 40,000 টাকা বিক্রয় একটা হয়ে গেল। এরপর দেখলে চলে আসি 17 তারিখে, ইতিমধ্যে তোমরা প্রশ্নে কিন্তু বলা হয়ে গেছে 17 তারিখের ঘটনাটা কোনো লেনদেন নয়, কারণ এটা আমাদের হিসাব সমীকরণকে কোনো ইফেক্ট করে না। 26 তারিখে নগদে আমরা নগদে পণ্য বিক্রয় করে 30,000 টাকা পেলাম, তাহলে নগদান ডেবিট, 30,000 টাকা আমাদের বিক্রয় হিসাব হচ্ছে ক্রেডিট, দ্যাটস ইট। এই ছিল আমাদের যাবে দাখিলা। এবার আসো আমাদের মূলধন হিসাব, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট মূলধন হিসাবটা। মূলধন হিসাবে দেখো এখানে আমরা একটা ব্যালেন্স যোগ করে দিই, ছোটো করে একটা যোগ করে দেওয়া হয়েছে, অর্থাৎ 31 মে সবগুলা যোগ করলাম, 3টা সম্পদ ছিল, 1টা দায় ছিল, 3টা সম্পদ যোগ করে 1টা দায় বিয়োগ করলে আমি পাবো হচ্ছে প্রারম্ভিক মূলধন। এজন্যই লিখে দিচ্ছি ব্যালেন্স বিডি, মানে প্রারম্ভিক মূলধনের একটা ব্যালেন্স আছে 69,000 টাকা। এরপরে কী করলাম দেখো, আমাদের 2 তারিখে নগদ টাকা আনছিল 10,000 এবং অফিস সরঞ্জাম আনছিল হচ্ছে 30,000, তাহলে টোটাল নিয়ে আসলাম হচ্ছে মূলধন হিসাবে হচ্ছে আরও 40,000 টাকা। তা 69,000 আরও 40,000 অ্যাড করলে আমাদের মূলধন হিসাবে যে রাশে 1,09,000 টাকা, দ্যাটস ইট। এবার আসি আমরা হচ্ছে নগদান হিসাব, অনেক বড় নগদান হিসাব। নগদান হিসাবের ক্ষেত্রে আমরা প্রথমে মূলধন ব্যালেন্স ছিল, অবশ্যই ব্যালেন্স ছিল, এখানে দেখো 32,000 টাকা নগদ ব্যালেন্স ছিল আমাদের এখানে। ওকে, প্রশ্নে দেওয়া আছে অবশ্য ব্যালেন্স বিডি 32,000 টাকা, পাশাপাশি হচ্ছে মূলধন হিসাবে আমাদের 2 তারিখে নিয়ে আসছে আমরা কত, 10,000 টাকা আর 30,000 টাকা ছিল চারপত্র, মানে অফিস সরঞ্জাম, ওটা বাদ। 5, বিক্রয় হিসাবে আমরা বিক্রয় করছিলাম হচ্ছে, বিক্রয় করছিলাম আমরা 40,000 টাকা, যার 24,000 টাকা ছিল আমাদের জন্য নগদে, অর্থাৎ 60% ছিল হচ্ছে নগদে, সেই 60% হিসাবটা কিন্তু আমরা করলাম, যোগ করে দিলাম 42,000 প্লাস হচ্ছে 24, তার মানে 66 আমাদের হয়ে গেল।
এবার আমরা আসি হচ্ছে ভাড়া খরচ পরিশোধ করলাম, তাহলে ভাড়া পরিশোধ করলে নগদ কমে যায়, তাহলে ক্রেডিট দেখো, তাহলে 66,000 থেকে যদি আমরা 8,000 মাইনাস করে দিই তাহলে 58,000 টাকা হয়ে গেছে প্রাপ্য হিসাব। আবার দেখো আমি যে ধারে 16,000 টাকার বিক্রয়, আমার যে 40,000 টাকা বিক্রয় করছিলাম সেখানে 16,000 টাকা আমার দেনাদার ছিল মানে প্রাপ্য হিসাব ছিল, সেইটা পরিশোধ করে ইতিমধ্যে দিয়ে দিছে, তাহলে আমার জন্য কি হলো, এবং সে 500 টাকা বাড়তা নিছে, কোনো সমস্যা নাই 500 টাকা বাড়তার ফলে। এখন দেখো তাহলে 15,500 টাকা নগদ টাকা আমার কাছে আসলো, তাহলে 15,500 টাকা আমি 58,000 সাথে অ্যাড করে দেবো, ইতিমধ্যে আমার 73,500 টাকা কিন্তু নগদ উদ্বৃত্ত চলে আসছে। আবার আমি পণ্য ক্রয় করছি যার 60% আর 40% না 50% ছিল, সরাসরি 50% ছিল ধারে আর বাকি 50% ছিল হচ্ছে নগদে, তার 50% হচ্ছে আমাদের কাছে 45 মানে 4,500 টাকা 9,000 টাকার। এখন আবার 23 তারিখে সেই টাকাটা পরিশোধ করে দেওয়া হয়েছে, পরিশোধ করার ফলে সে আমাকে 200 টাকা বাড়তি প্রদান করছিল, দ্যাটস ওয়াই আমাকে 200 টাকা কম দেওয়া লাগছে, কিন্তু 4,300 টাকা তো আমি প্রদান করছি, তাহলে 4,300 মাইনাস করে দিলাম। এবার আসো সর্বশেষ 26 তারিখে 30,000 টাকার পণ্য বিক্রয় করা হয়েছিল, দ্যাটস ওয়াই আমাদের 94,700 টাকা আমাদের হচ্ছে নগদ উদ্বৃত্ত। যোগ ব্যায়ামটা তোমরা আরও কয়েকবার করে দেখবে, যদি কোনো কারণে ভুল হয়ে যায় অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে এটা কারেকশন করে নিবে, তবে ভুল হওয়ার কথা না, আমি কয়েকবার এই করছি, এটা হয়তো যোগ বিয়োগ করা হয়েছে। এরপর জুন 30 তারিখে বেতন পরিশোধ করা হলো ম্যানেজারের কত 10,000 টাকা, তাহলে টোটাল আমাদের উদ্বৃত্ত হলো কত 84,700 টাকা। দ্যাটস ইট, এটাই ছিল আমাদের নগদান হিসাবের হচ্ছে খতিয়ান, আমরা চলমান জেড সে কিন্তু এটা করতেছি। এবার দেখো অফিস সরঞ্জাম খুবই অল্প, ব্যালেন্স ছিল 30,000 টাকা এবং 2 তারিখে আবার নিয়ে আসছে 30,000 টাকা, তাহলে টোটাল হচ্ছে কত 60,000 টাকা, দ্যাটস ইনাফ। এবার আসি আমরা প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব ব্যালেন্স ছিল হচ্ছে 18,000 টাকা, এখন ক্রয় করছিলাম হচ্ছে 9,000 টাকা, তার মধ্যে 50% ছিল ধারে, তাহলে আমাদের হইলো কত এখানে 4,500 টাকা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে বেশি, তার মানে 22,500 টাকা। এখন 22,500 টাকার মধ্যে আমি 4,300 টাকা পরিশোধ করছি, কার জন্য, যেন 4,500 টাকা আমার শোধ হয়ে যায়, 200 টাকা আমাকে বাড়তি প্রদান করা হয়েছে, তাহলে হয়ে গেল কত 18,000, সে 18,000 টাকা কিন্তু রয়ে গেছে যোগ বিয়োগ করার ফলে, খুবই সহজ ছিল এটা। ওমো নাম্বারে বলছে নগদ প্রাপ্তি যাবে দা আর হচ্ছে নগদ প্রদান যাবে দা তৈরি করতে। এখন দেখো মূলধনে, মূলধনে এখানে একটা কথা হবে, 2 তারিখের মূলধন যেটা ছিল 2 তারিখের মূলধনে, মূলধনে নিয়ে আসছিল হচ্ছে অফিস সরঞ্জাম এবং হচ্ছে নগদ 10,000 টাকা, 10,000 টাকা। এখন আসবাবপত্র তো আমার কাছে নগদ টাকা না, এর জন্য নগদ প্রাপ্তি যাবেদার মধ্যে আসবাবপত্রের টাকাটা আমরা এখানে অ্যাড করি নাই, জাস্ট 10,000 যেটা মানি, এক মূল কথা হচ্ছে টাকা এইটা। এরপরে পণ্য বিক্রয়, কম পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে লিখতে হয় ডট দিলে হবে, এরকম ডট দিলে হবে পণ্য ক্রয় বিক্রয় যে লেনদেনগুলো থাকবে, তাহলে আমরা 24,000 টাকা নগদে টাকা পেলাম, 24,000 টাকা 60% বিক্রয় করছিলাম। আবার আমাকে পরের তারিখে আমাদের 12 তারিখে সে পরিশোধ করে দিছিল 16,000 টাকা 500 টাকা বাড়টা নিয়ে, এই যে 500 টাকা বাড়টার ফলে আমাদের 16,000 টাকার পরিবর্তে কত 15,500 টাকা প্রদান করলো, তাহলে 16,000 টাকা। আমরা ডেবিট পাশ এবং ক্রেডিট পাশে সব যোগ করে দেখি দুই পাশে কিন্তু মিলে যাবে, অর্থাৎ 50,000 টাকা, দুই পাশে কিন্তু 50,000 টাকা মিলে যাবে মাত্র 3টা লেনদেন। এবার আসি প্রদান জাবেদার ক্ষেত্রে, প্রাপ্তি প্রদান জাবেদার ক্ষেত্রে খালি একটা ভিন্ন একটা ঘর বেশি হবে, এটা হচ্ছে যে চেক নম্বর, এই ঘরটা একটু বেশি হবে, এটা খেয়াল রাখতে হবে। দেখো 20 তারিখে পণ্য ক্রয় বিক্রয় সংক্রান্ত লেনদেন, তো সেই যে ঘোষ অ্যান্ড সন্সের, এই ক্ষেত্রে ডট দিতে হবে 4,500 টাকা। আবার বলতেছি 4,500 টাকা পণ্য নগদে ক্রয় করা হয়েছে আর বাকি 4,500 টাকা ছিল ধারে, 50% নগদ আর 50% ছিল ধারে, কোশ্চেনটা দেখলেই তোমরা বুঝতে পারবে। এখন দেখো 4,500 টাকা ঘোষ অ্যান্ড সন্সকে পরিশোধ করা হয়েছে, সে 200 টাকা বাড়টা প্রদান করলো প্রাপ্ত বাড়টা, তার মানে 200 টাকা আর এখানে হচ্ছে 4,300 টাকা, সেই 4,500 টাকাই হয়ে গেল গড়ে, যোগ করলে কিন্তু সেটাই হবে, ডেবিট এবং ক্রেডিট পাশটা মিলে যাবে। আমরা আবার ম্যানেজারকে বেতন পরিশোধ করছি কত 10,000 টাকা, তাহলে এটাও কিন্তু আমার জন্য প্রদানের মধ্যে, কী কী প্রদান করলাম, নগদ কত টাকা চলে গেল এটা প্রদান জাবেদার মধ্যে আসবে, আর নগদ কত টাকা অ্যাড হলো এটা প্রাপ্তি জাবেদার মধ্যে হবে, জাস্ট এতটুকুই পার্থক্য নগদ প্রাপ্তি জাবেদা আর নগদ প্রদান জাবেদা। তো সবাই ভালো থাকো, শুভেচ্ছা নিরন্তর, আল্লাহ হাফেজ।